যখন আমি বিজয় করি না তখন আমার সামনে কোন হিরো জিততে পারে না। আমি তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বলে ক্লাইমেট চেঞ্জ, আমি বারবার এগ্রিকালচার এনভায়রনমেন্ট সব কিছু বেড়ে বেড়েছি। আমি কি করছি জানিস তো না, প্রতি বছর 267 গিগাটন বরফ গলিয়ে ফেলছে, ফলে তোদের সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তোদের উপকূলীয় অঞ্চলে স্যালাইন দিতে পারছে, তোরা লাগে মরবে। তোদের কোনো হিরো আছে? কোনো হিরো আছে তোদের বাঁচাবে? কোনো হিরো নেই, কোনো হিরো নেই। কে বলেছে কেউ নেই বাঁচানো নেই? যখন সিনেমায় কোনো ভিলেন থাকে তখন সিনেমায় হিরো থাকে। আমি কে? আমি হচ্ছি ক্লাইমেট স্মার্ট টেকনোলজি। সব কিছু লবণাক্ত হয়ে গেছে, কেমনে বাঁচাইবে না? লবণাক্ত প্রতিরোধে আমরা উদ্ভাবন করেছি লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত। আমাদের কাছে আছে বিইউ সয়াবিন 1, বিইউ সয়াবিন 2, খরার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে আমরা কিভাবে বাঁচবো? বাংলাদেশের খরার জন্য আমরা উদ্ভাবন করেছি খরা সহিষ্ণু ফসলের জাত এবং প্রযুক্তি। আমাদের কাছে আছে ড্রিপ ইরিগেশন, আমাদের কাছে আছে বাবা, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ভূগর্ভস্থ পানি ক্রমাগত নেমে যাচ্ছে বাবা। রাসায়নিক সার ব্যবহারের কারণে আমাদের মাটির পানি ক্রমাগত দূষিত হচ্ছে বাবা। আমরা কিভাবে বাঁচবো বাবা? জলবায়ুর এই ক্ষতিকর প্রভাব মোকাবিলা করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে। এখন আমাদের কাছে আছে প্রিসিশন এগ্রিকালচার, ড্রোন টেকনোলজি, জিআইএস, রিমোট সেন্সিং, গ্রিন এগ্রিকালচার এবং বায়োপেস্টিসাইড, ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট। আমি যখন হিরো হই তখন কোনো ভিলেন পাত্তা পায় না। আমরা যদি এই ক্লাইমেট স্মার্ট টেকনোলজিগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বাংলাদেশকেও ক্লাইমেট স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রস্তুত থাকবো।